আসসালামু আলাইকুম, নিশ্চয় সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের বাগেরহাটের বিভিন্ন জায়গাতে ইতিহাস এবং ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমি আজকে একটি ঐতিহ্যবাহী একটি রাজবাড়িতে এসেছি, এটি বাগেরহাটের গোয়ালমাঠ এলাকাতে। এই রাজবাড়িটি ছিল হচ্ছে রায় সাহেব নামে একজন জমিদারের। তো আমার সঙ্গে আছে স্থানীয় ফোরকান, ও এই রাজবাড়িটি সম্পর্কে অনেক কিছুই জানে। তো আমরা এখন ঘুরে দেখব রাজবাড়িটি, আপনারাও আমাদের সঙ্গে দেখবেন। বন্ধুরা, এই বাড়িটির যে মানে ধ্বংসাবশেষ দেখলে বোঝা যায় যে এটি অনেক প্রাচীন, অনেক আগে এটি তৈরি করা হয়েছিল। বর্তমানে এই রাজবাড়িটি যিনি তৈরি করেছিল তার বংশধররাও কেউ এখানে নেই। বাড়িটি এখন বর্তমানে একটি কলেজের একাডেমিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর মানে সরকারিভাবেই হচ্ছে এটি কলেজের নামে দেওয়া হয়েছে। এবং এই যে কলেজটির নাম হচ্ছে মাজেদা বেগম কৃষি প্রযুক্তি বিদ্যালয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পুরাতন ভবনগুলো দেখা যাচ্ছে, আর মানে ভিতরে অনেক গাছগাছালি দেখা যাচ্ছে। ঢুকলে বোঝা যাচ্ছে যে এটি একটি প্রাচীন নিদর্শন। আমরা এখন আছি এই বাড়িটির পেছনের অংশে। এটি হচ্ছে যে কলেজটি এখানে স্থাপিত করা হয়েছে সেই কলেজের অফিস ভবনের অভ্যন্তরেই। তো এদিকটাতে হচ্ছে নতুন ভবন, কলেজের কার্যক্রম এই ভবনগুলোতে হচ্ছে করা হয়। আর এদিকটাতে হচ্ছে সেই পুরাতন রাজবাড়িটি। বাড়িটির যিনি প্রতিষ্ঠাতা তিনি হয়তো বা নিজে বিলাসিতা করার জন্য, বিলাসবহুল জীবনযাপনের জন্য হয়তোবা তিনি তৈরি করেছিলেন, কিন্তু তার কেউই এখানে এখন আর নেই, জনাব রায় সাহেব। দ্বিতল বিশিষ্ট এই প্রাচীন ভবনটি দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসে এখানে, স্থানীয় দর্শনার্থীরা। তো এই রায় সাহেবের জমিদার বাড়ি এবং জমিদারি প্রথা যে বিলুপ্ত হয়েছে সে সম্পর্কে আমি ফোরকানের কাছ থেকে জানবো। ফোরকান, তুমি কি জানো এই জমিদার সম্পর্কে? জমিদার এই যে বাড়িটির যে তৈরি করছে রায় সাহেব, তিনি হচ্ছে এই এলাকার জমিদার ছিল এবং ইনি এই বাড়িতে থেকে এই এলাকার জমিদারি পরিচালনা করতো। এবং পরবর্তীতে উনি যখন এই এলাকা থেকে চলে যায়, তারপরে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তারপরে এটি কলেজে রূপান্তরিত করা হয় এবং এটাকে প্রশাসনিক ভবন ছিল মূল ভবন, তারপরে অনেক ভবন করা হয় এবং সর্বশেষ এই যে কলেজটি মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ, এটা জাতীয়করণ করা হয়েছে আর কি। এবং এর আশেপাশে অনেকগুলো ভবন আছে, ছাত্র হোস্টেল আছে, ছাত্রী হোস্টেল আছে। এখানে বাগেরহাট জেলা তথা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসে এখানে, এটা আর কি। এবং এটা সুনাম রয়েছে যে মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ তথা গোয়ালমাঠের রাজবাড়ি হিসাবে এটা অনেকের কাছেই পরিচিত, বাগেরহাটের মানুষের কাছে, বাগেরহাটের বাইরেও অনেকের জায়গায় পরিচিত এটা আর কি। এটা অনেক সুনাম আছে এবং এইটি একটি পুরানো ঐতিহ্যবাহী ভবন, রাজভবন, রাজবাড়ি, যেটা আমাদের বাগেরহাটের ঐতিহ্য। আচ্ছা, তো এই ভবনটি তো দেখা যাচ্ছে একেবারে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, তো এটা একটা ইতিহাস হিসেবে তো এখানে এখনো দাঁড়িয়ে আছে, তো এটা কি সংরক্ষণ করা উচিত? কালের সাক্ষী হিসাবে এটা এখনো রয়েছে এখানে, সেক্ষেত্রে এটার উচিত যে সংরক্ষণ করলে ঐতিহ্যটা থেকে যাবে আর কি, হারিয়ে যাবে না। এই জন্য এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এই সামনের থেকে কিছু অংশ ভেঙে পড়ে গেছে, এটা যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হয়, ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে আমাদের যে ঐতিহ্য হিসাবে এটা থেকে যাবে এবং এটার যে সুনাম এবং যে পরিচিতি, এটা আমাদের পরবর্তী প্রজন্ম যারা সেটা জানতে পারবে এবং এটা আমাদের ঐতিহ্য হিসাবে কাজে দেবে। আমি এই ভবনটির ভিতরে প্রবেশ করেছি, একটি সিঁড়ি দেখা যাচ্ছে, যদিও অন্ধকার। ইটের তৈরি সিঁড়িটা থেকে উপরের দিকে উঠছে, দেখি ওঠা যায় কিনা। খুব সুন্দর, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সিঁড়িটা দোতলার দিকে, কিন্তু এখানে লক করা আছে যার কারণে আমি দোতলায় উঠতে পারবো না। তবে আমি একটু দেখানোর চেষ্টা করছি এখান থেকে দ্বিতীয় তলার। এটি হচ্ছে দ্বিতীয় তলার বারান্দা যেটাকে বলে, ব্যালকনি।
সামনের দিকে জানালা আছে। ইতিহাসের সাক্ষী এই ভবনটি সংরক্ষণের জন্য স্থানীয়রা কিন্তু দাবি করেছে। স্থানীয়দেরও দাবি যে এই যে রাজবাড়িটি রয়েছে, রাজবাড়িটি যাতে সরকারিভাবে সংরক্ষণ করা হয় এবং ইতিহাস সম্পর্কে যাতে ভবিষ্যতে মানুষজন জানতে পারে আর সেজন্য যাতে উদ্যোগ গ্রহণ করা হয়, সেই দাবি কিন্তু স্থানীয়রা করছে। মূল যে ভবনটি, সেই ভবনের পাশেই হচ্ছে একটি মন্দির ছিল। সেই মন্দিরটিও এখন প্রায় ধ্বংস হয়ে গেছে, কয়েকটি পিলার এখনও দাঁড়িয়ে আছে আর পেছনে যে দেয়ালগুলো সেগুলো ধসে পড়েছে এবং দুটি কক্ষ এখনও দেখা যাচ্ছে। তবে এগুলো কিন্তু এভাবে যদি পড়ে থাকে তাহলে কিন্তু আগামী হয়তো বা 10 বছর, 15 বছর বা 20 বছরের উপরে আর এটা এখানে থাকবে না সেরকমই মনে হচ্ছে। এখানে একেবারে কিন্তু উন্মুক্ত স্থানে, এদিক থেকে রাস্তা এবং এখানে অরক্ষিতভাবেই হচ্ছে এই প্রাচীন পুরাতন ইতিহাস এভাবে পড়ে আছে, ইতিহাসের সাক্ষী, মানে অযত্ন অবহেলায় পড়ে আছে বলা যায়। এখানে অনেক আগাছা হয়ে গেছে যেগুলো পরিষ্কারও করা হয়নি। যেহেতু এটি একটি মন্দির ছিল, একটি পবিত্র স্থান হিন্দু ধর্মাবলম্বীদের, তো এই মন্দিরটিও কিন্তু স্থানীয়রা চাইলে কিন্তু এটা সংরক্ষণ করতে পারে। অথবা এখানে যারা এই কলেজ কর্তৃপক্ষ আছে, বিভিন্ন কলেজে তো আমরা দেখেছি যে মন্দির আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তো সেই হিসাবে এটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে মন্দির হিসেবে এটাকে আবারও প্রতিষ্ঠিত করা যায়। চুনসুরকির তৈরি এই ভবনটি যদি সংরক্ষণ করা হয় আর এটি যদি পর্যটন এরিয়া হিসেবে এটিকে সেইভাবে যদি সাজসজ্জা করা হয় তাহলে কিন্তু এখানে অনেক পর্যটকরাও এসে ইতিহাস সম্পর্কে জানতে পারবে। কারণ বাগেরহাট জেলা কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু এরকম অনেক প্রাচীন পুরাতন ইতিহাস ঐতিহ্য রয়েছে ছড়িয়ে ছিটে। তো যেহেতু বাগেরহাট জেলা একটি পর্যটন সমৃদ্ধ জেলা, সেহেতু এই জেলার যে যত প্রাচীন নিদর্শন আছে সেগুলো যদি সংরক্ষণ করা হয় তাহলে পর্যটন যে শিল্প, সেই পর্যটন শিল্প কিন্তু সমৃদ্ধ হবে আরও বেশি। এখানে একটি সাইনবোর্ড থেকে জানা যায় যে 2004 সালে এই কলেজটি প্রতিষ্ঠা হয়। এই যে পুরাতন ভবনটি, সেই ভবনটিতে হচ্ছে কলেজের কার্যক্রম শুরু হয় এবং এই কলেজটির নাম হচ্ছে মাজেদা বেগম কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই রাজবাড়ির সামনে যে সিঁড়ির উপরে একটি শেড, সেটি কিন্তু ধসে পড়ে গেছে আর যে পিলারগুলা সেগুলোর কিন্তু একেবারেই করুণ অবস্থা। এই জমিদার বাড়িটিকে কলেজের রূপান্তরের পরে এখানে আরও নতুন কিছু ভবন তৈরি করা হয়েছে এই জমিদার বাড়ির জায়গাতেই। এই যে ভবনগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হোস্টেল তৈরি করা হয়েছে এবং সামনে এই পাশে আরও ভবন আছে যেগুলো এই কলেজের কার্যক্রমে হচ্ছে ব্যবহার করা হয়। এগুলো সবই হচ্ছে এই জমিদার বাড়ির জায়গার উপরে হচ্ছে নির্মাণ করা হয়েছে। এই পাশে একটি অনেক বড় একটি মাঠও আছে। অবশ্যই এই জমিদার এখান থেকে চলে যাওয়ার পর এখানের স্থানীয়রা তার অনেক জায়গা জমি হচ্ছে দখল করে নিয়েছে আর
যতটুকু আছে ততটুকু এখন কলেজের আন্ডারেই আছে। তো এই জমিদার বাড়িটি আবারও নতুন করে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্যটকদের জন্য একটি সুন্দর একটি পর্যটক বান্ধব একটি স্পটে পরিণত করা হবে সেই আশাই করছি। আপনারাও যদি বাগেরহাটে কেউ এসে থাকেন কখনো ভ্রমণের উদ্দেশ্যে, তাহলে অবশ্যই এই বাড়িটিও ভ্রমণ করবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগছে, এবং সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।